আপনাদেরকে স্বাগত এই চ্যানেল অর্থাৎ প্লাস ফায়ার বাংলাতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন ভীমা শক্তি চিমনির ভিতরে চলে এসেছি এবং উপরে, এখান থেকে আপনি যে কোনো এনিমিকে মারতে পারবেন। তো বন্ধুরা, ট্রিকটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখুন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ওলা আইকনটিতে ক্লিক করুন। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে ভীমা শক্তির উপরে এসে গেছি। তো বন্ধুরা, এটি করলে একটি কারণ আছে, কারণ আপনি ভিতরে গেলে ওখান থেকে বেরোতে পারবেন না। তো এই ট্রিকটি সবসময় ইউজ করবেন না। তো চলো ট্রিকটি করতে, যা করতে হবে আপনাকে প্রথমে ইন্টারনেট কানেকশনটি আপনার করে নিতে হবে অফ। তো চলো অফ করে নেওয়ার পর একেবারে নিচে যাওয়া যাক, এখান নেট অফ থাকলে হেলথ কমবে না। এবং চলো নিচে, আপনি যন দিকে থাকবেন তার অপোজিট দিকে দৌড়বেন, অর্থাৎ তার ওই সাইডে যাবো দৌড়ে। তো চলো কী করতে হবে তখন যাতে থাকি। তো বন্ধুরা, এখানে বলে দিলাম যে প্রথমে যে এখান থেকে আপনি বেরোতে পারবেন, এখান থেকে না ভিতর থেকে, এবং আপনাকে অবশ্য ওখানে এলিমিনেট হতে হবে। তাই এটি আপনি স্কোয়াডে থাকবেন তখন করবেন, বুঝেছেন? এবং কোনো বন্ধুবান্ধবদেরকে আপনি দেখাতেও পারবেন, এবং এখান থেকে আপনি আপনার র্যাঙ্ক পুশ করে হিরোইকে যেতে পারবেন, অর্থাৎ কয়েকদিনে হিরোইকে। এবং আপনি বেশি দূর যাবেন না, না বেশি দূর না কাছে। তো চলো আমিও আরও খানিকক্ষণ দৌড়বো, অর্থাৎ আরও কিছুটি যাব। তো চলো যাওয়া যাক, এবং হয়েছে আর বেশিটি যাব না, কারণ এতটাই হয়ে যাবে। তো চলো এরপর এখানে দাঁড়িয়ে যাই এবং নেটটি অন করি। নেটটি অন করে নিয়ে আপনি ফায়ার বাটনটা প্রেস করতে থাকবো আজ্ঞা পেছা করে, অর্থাৎ আমি যেতে থাকবো সোজা ফায়ার বাটনটি প্রেস করে করে। তো এরপর দেখুন খেলা একটু পরেই বাস ভিতরে, একেবারে ভিতরে চলে আসবেন, বুঝেছেন? দেখুন এখান থেকে আপনি যে কোনো এনিমিকে মারতে পারবেন ভিতর থেকে। এবং এখন থেকে বারবার ট্রিক কি, তো ট্রিকটা একটু অন্যরকম, বুঝেছেন? অন্যরকম মানে আপনি অবশ্যই স্কোয়াডে থেকে এটি করবেন, কারণ আপনি তো জানেনই যে এখান থেকে আর বেরোনোর কোনো উপায় নেই, তাই এখান থেকে আপনাকে এলিমিনেট হতেই হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।